এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশী উপাদান। পরিবেশ তেল উপাদানগুলো কটা আছে, কীভাবে আমাদের পরিবেশে যে কাজে লাগে সেগুলি কাজ করে। প্রথম হচ্ছে সূর্যালোক। সূর্য হচ্ছে সকল প্রকার শক্তির উৎস। উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য সঞ্চয় করে, সেটিকে রাসায়নিক শক্তি হিসেবে সেটাকে সঞ্চিত রাখে এবং এইভাবে সবজীবী উদ্ভিদ থেকে পরজীবী উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে খাদ্যের প্রবাহকে খাদ্য শৃঙ্খলা আমরাও বলে থাকি। এই ধরনের ঘটনাকে আমরা শক্তি প্রবাহনের ক্ষেত্রে বলে থাকি। তবে এই শক্তি প্রভাবে কিছু বৈশিষ্ট্য আছে। শক্তি যখন এক স্থান থেকে অন্য স্থান স্থানান্তরিত হয় তখন শক্তি কিছু ক্ষেত্রে অপচয় ঘটে, সেটি প্রায় 10% শক্তি আমরা সেই শক্তির মধ্যে পেয়ে থাকি। উদ্ভিদ শক্তি প্রবাহ সর্বদা একমুখী থাকে। সূর্য থেকে উৎপন্ন শক্তি খাদ্য থেকে খাদকের মধ্যে সম্পাদিত হয়, কিন্তু কখনোই খাদক থেকে খাদ্যের মধ্যে সম্পাদিত বা প্রবাহিত হয় না। সুতরাং এর থেকে পরিষ্কার বলতে যে একটি পরিবেশের মূল উপাদানের মধ্যে সূর্যালোক হচ্ছে একটি অন্যতম উপাদান। এরপর আমার যে উপাদানটি আসবে সে হচ্ছে মাটি। প্রধানত আবহাওয়া বিকারের মাধ্যমে ভূস্তরকে উপরের স্তরে চূর্ণীকৃত শিলারাশির ওপর বিভিন্ন অজৈব ও জৈব বস্তুর সংমিশ্রণে জীবের বসবাসকারী উপযোগী যে নরম আচ্ছাদন তৈরি হয় তাকে আমরা এক কথায় মাটি বা মৃত্তিকা বলি। এই মৃত্তিকা দীর্ঘদিন পৃথিবীর উপরস্তরে লক্ষ লক্ষ বছর ধরে ধীর গতিতে মাটিতে পরিবর্তিত হয়ে মাটিতে তৈরি হয়। তাপমাত্রা বাড়লে শিলা বা পাথর আয়তন বাড়ে বা তাপমাত্রা কমলে কোনো কমে যায়। এইভাবেই জৈব অজৈব পদার্থগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মাটির সঙ্গে মিশে নিম্নলিখিত পদ্ধতিতে হয় এবং এগুলিকে কয়েকটি ভাগে আমরা বিভক্ত করতে পারি। প্রধানত হচ্ছে আবহাওয়া বিকার, 2 নম্বর হচ্ছে ক্ষয়ীভবন, 3 নম্বর হচ্ছে অধঃক্ষেপণ, 4 নম্বর হচ্ছে পরিবহন এবং 5নম্বর হচ্ছে মিনারালাইজেশন বা হিমিফিলেশন। এরপর আমরা মাটির প্রকারভেদ আলোচনা করব। প্রধানত 2 ধরনের মাটির প্রকারভেদ পাওয়া যায়, এটি হচ্ছে স্থানীয় মাটি আর এটি হচ্ছে স্থানান্তরিত মাটি। মাটির মাটির বিভিন্ন উপাদান নিয়ে গঠিত অসমত্ব মিশ্রণ। এই উপাদান প্রধানত বালিকণা যেমন পলি কাদা বালির মধ্যে হয়। এছাড়া জল আছে, বাতাস, খনিজ লবণ, বিভিন্ন জৈব বস্তু এবং মাটিতে বসবাস করে কিছু প্রাণী। সুতরাং এটি হচ্ছে মাটির একটি তার গঠন। মাটি কাকে মৃত্তিকা আমরা বলি, তার উপাদান এবং তার গঠন পদ্ধতি এবং মাটির প্রকার ভেদরা আমরা আলোচনা করি। এরপর আমরা আলোচনা করব মাটির প্রকৃতি, গঠন ও উৎপন্ন ফসল। বিভিন্ন ধরনের মাটি আমাদের পরিবেশের মধ্যে আছে, তার মধ্যে প্রধান হচ্ছে বেলে মাটি বা বালি মাটি আমরা বলি প্রথম, যেটি প্রকৃতি হচ্ছে জল শোষণের ক্ষমতা খুব বেশি ও জল ধারণ ক্ষমতাহীন। প্রধানত শসা, ফুটি ও তরমুজ প্রভৃতি জাতীয় ফসল অতি উৎপন্ন হয় এবং এর গঠন 90% এতে বালি, 5-10% পলি এবং অন্যান্য খনিজ লবণ আছে। 2 নম্বর হচ্ছে পলি মাটি, যেখানে পলি মাটিতে 65-70% পলি থাকে, 20-25% কাদা থাকে, 10-15% বালি থাকে এবং খনিজ লবণ ও জৈব বস্তু। প্রকৃতি হচ্ছে জল শোষণ বা জল ধারণ ক্ষমতা প্রায় বেশি এবং বায়ু প্রবেশতা মাঝারি। জৈব বস্তু সমৃদ্ধ হয় খুব উর্বর, পাট, ধান, রবিশস্য, আখ প্রভৃতি এখানে এই বালি মাটিতে ফসল উৎপন্ন হয়। 3 নম্বর হচ্ছে কাদা মাটি, যেটা 70-80% কাদা থাকে, 10-20% পলি থাকে এবং 5-10% বালি ও খনিজ লবণ থাকে। জল শোষণ ও ধারণ ক্ষমতা অত্যাধিক বেশি, তাই এতে বায়ু প্রবেশ করার প্রবণতা খুব কম থাকে, জল নিষ্কাশন ক্ষমতা খুব কম। আম, জাম, কাঁঠাল, ধান প্রভৃতি জাতীয় ফসল এতে উৎপন্ন হয়। সবার শেষে আছে দোআঁশ মাটি, যেটিতে পলি 30-40%, কাদা হচ্ছে 30-35%, জৈব বালি হচ্ছে 25-30%, জৈব অজৈব পদার্থ, জল শোষণ ও জল ধারণ ক্ষমতা ও নিষ্কাশন ক্ষমতা মাঝারি। সব রকম ফসল চাষের জন্য উপযুক্ত, ধান, গম, আলু বিশেষ চাষ হয়। মোটামুটি আমরা এখান থেকে যে 4 ধরনের মাটি আছে সেখান থেকে আমরা এই সম্পর্কে জানতে পারলাম।
এবার আমরা মাটির কিছু গুরুত্ব আমরা জেনে নেব। মাটির উপর জীব বসবাস করে, অর্থাৎ মাটির গুরুত্ব, মাটি হচ্ছে জীবজগতের ধারক, এর প্রধান বলেছেন। মাটি গাছকে ধরে রাখতে এবং প্রয়োজনীয় উপাদানকে সরবরাহ করে। মাটি জীবের মধ্যে জীবের খাদ্য খাবার সরবরাহ করে। মাটি জলকে ধরে রাখে এবং জলচক্রকে চালাতে সাহায্য। এরপর আমরা বাস্তুতন্ত্রে আলোচনা করবো। আমাদের অধ্যায়টির নামই হচ্ছে পরিবেশ বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের সংজ্ঞাটি এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, পরিবেশের মধ্যে জীব ও জড়িত জীব ও জড় উপাদানগুলি পারস্পরিক বিক্রিয়ার ফলে যে স্থায়ী স্বপ্রজনশীল স্থায়ী বসতি গড়ে ওঠে এবং যেখানে মানুষ বসবাস করে তাকে বাস্তুতন্ত্র বলে। এখানে বাস্তুতন্ত্রে পরিবেশের বিভিন্ন ধরনের নিয়ে গঠিত হয়। যে বিষয়টি আলোচনা করে সে বাস্তুতন্ত্র উপাদান। বাস্তুতন্ত্রের উপাদানকে মূলত দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে জীবিত উপাদান, একটি জড় উপাদান। আমরা সংজ্ঞাতে সেরে বলেছি জীবিত জড় উপাদানের সংমিশ্রণের মাধ্যমেই বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। জীবিত উপাদানের মধ্যে কে আবার তিন ভাগে বিভক্ত করা যায়। প্রধানত হচ্ছে উৎপাদক, দু নম্বর হচ্ছে খাদক, তিন নম্বর হচ্ছে বিয়োজক। আমরা পরিবেশের প্রথম পরিবেশের সঙ্গে আলোচনা করতে গিয়ে এখানে উৎপাদক ও খাদ্য সম্পর্কে আলোচনা করেছি। যে পদ্ধতিতে জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাকে আমরা উৎপাদক বলি। দ্বিতীয় হচ্ছে খাদক কাকে বলে। খাদক হচ্ছে যে জীব উৎপাদকের উপর নির্ভরশীল এবং শিশু দ্বারা আবার খায়, খেতে খাবার জন্যে করে এবং অন্যের উপর নির্ভরশীল, তাকে আমরা খাদক বলি। তিন নম্বর হচ্ছে বিয়োজক। জীবিত উৎপাদক ও খাদকের মৃত অবস্থার পর যে পচা গলিত দেহগুলি থাকে সেই জীবদেহের উপর তা ক্রিয়াশীল করে এবং তাদের মৌলগুলিকে ভেঙে পুনরায় তারা পরিবেশের মধ্যে ফিরে যায়, তাদেরকে বলে বিয়োজক। তার মধ্যে এখানে উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক। এরপর আমরা আলোচনা করবো জড় উপাদান। প্রথমত আমরা বলেছি জড় উপাদান দুটি, একটি হচ্ছে অজৈব উপাদান আর একটি হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদানগুলি হলো জল, বায়ু, মাটি, বাতাস, তাপমাত্রা, খনিজ লবণ ইত্যাদি। জৈব উপাদান হলো প্রোটিন, ফ্যাট, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড। মূলত বাস্তুতন্ত্রে এই জীবিত ও জড় উপাদানগুলির মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত। এদের মধ্যে কোনোটি একটি ভারসাম্য যদি বিঘ্নিত হয় সেক্ষেত্রে বাস্তুতন্ত্র ভেঙে পড়তে পারার সম্ভাবনা থাকে এবং জীবের কিছু ক্ষেত্রে বিলুপ্ত পর্যন্ত ঘটে। এরপর আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে খাদ্য সিদ্ধ। শক্তি প্রভাবের পরিপ্রেক্ষিতে খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কযুক্ত গঠিত রৈখিক বিবর্ধনকে বা কাল্পনিক শৃঙ্খলকে আমরা খাদ্য শৃঙ্খল বলি। খাদ্য শৃঙ্খল বলি অনেক খাদ্য শৃঙ্খল বিষয়টি অনেকের কাছে তোমার একটু অস্পষ্ট রাখতে পারে। কীরকম? যেমন একটি ফড়িং ঘাসকে খাবে, পাখি সে ফড়িংটিকে খাবে, সাপ সে পাখিটিকে খাবে এবং ময়ূর সে সাপটিকে খাবে। এইভাবে একটি চক্র ঘুরতে থাকে যেটি উৎপাদক থেকে শুরু করে একদম খাদক পর্যন্ত পরস্পরের উপর নির্ভরশীল। এটাই খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কযুক্ত। এরপর যেমন আলোচনা করব সংরক্ষণ। বাস্তুতন্ত্রের স্বাভাবিক নিয়মিতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বাস্তুতন্ত্র অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয়। তাই বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখার জন্য এবং পরিবেশকে সুষ্ঠুভাবে তারকে নিয়ন্ত্রণ করার জন্য এবং কিছু প্রাণী বা জৈব থেকে তাদেরকে রক্ষা করার স্বার্থে বিভিন্ন দেশে বা বিভিন্ন সময় যে দেশে আইন করার মাধ্যমে কিছু বিলুপ্ত প্রাণীকে সংরক্ষণ করার জন্য পদ্ধতি আলোচনা করা হয়। এই জন্য এই যেখানে তাদেরকে নির্দিষ্ট একটি স্থানে তাকে নিয়োগ করা হয়, কারণ বর্তমান সংস্কৃতায় অনেকেই হয়তো তোমার জেনে থাকবে যে হাতির চামড়া বা বাঘের চামড়া তাকে হত্যা করে তাদের চামড়াগুলোকে বিক্রি করতে হয়, কারণ এক্ষেত্রে বাঘের বিলুপ্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেইখান থেকে বাঘ বা অন্যান্য শ্রেণী জীব শ্রেণীকে রক্ষা করার স্বার্থে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পগুলিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অভয়ারণ্য, দ্বিতীয় হচ্ছে সংরক্ষিত অরণ্য, তিন নম্বর হচ্ছে জাতীয় উদ্যান। অভয়ারণ্যগুলি আছে যেমন অনেকে ব্যাঘ্র প্রকল্পের নাম পড়ে শুনেছ। অভয়ারণ্যটির উদাহরণ হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। সংরক্ষিত একটি অভয়ারণ্য হচ্ছে সুন্দরবন এবং জাতীয় উদ্যান হচ্ছে জিম কর্বেট। এটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই অভয়ারণ্য বা জাতীয় উদ্যান বা সংরক্ষিত অরণ্যগুলোকে করা হয়েছে। 1972 বা 1973 সালে এই ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়।
যাতে ভারতবর্ষে যে বাঘের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে সেটিকে বিলুপ্ত হাত থেকে রক্ষা করা যায়, এই জন্য এবং বাস্তুতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই সমস্ত প্রকল্প ভারত সরকারের গ্রহণ থেকে বা বিভিন্ন দেশের স্তর থেকে গ্রহণ করা হয়। এই ব্যাঘ্র প্রকল্প গড়ে তোলার পেছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে, যেটা হচ্ছে বাঘের সমতা, বাঘের শ্রেণী বা বাঘের সমতায় বজায় রাখা, জনসচেতন বৃদ্ধি করা, বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখা, দ্বিতীয় হচ্ছে বাঘের বসবাসের জন্য উপযুক্ত বনাঞ্চলে আয়তন বৃদ্ধি করা, পর্যটনে আকর্ষণ করে তোলা এবং গবেষক বা ফটন ফটন ছাত্রছাত্রীদের উপযুক্ত করে তোলা, এছাড়া মৃত জন্তুর বিভিন্ন অংশ বিক্রি যাতে করে আত্মলাভ না করতে পারে সেই অংশ থেকে নিয়ন্ত্রণ করা। এইভাবে এই প্রকল্পগুলো করা হয়ে থাকে। তোমাদের মূলত ব্যাঘ্র প্রকল্পটি গুরুত্বপূর্ণ। আমি আশা করব আজকে যে বিষয়টি আলোচনা করা হলো পরিবেশ ও বাস্তুতন্ত্র, পরিবেশ বাস্তুতন্ত্র সঙ্গে পরিবেশ সম্পর্কে অনেকে ধারণা থাকলো, বাস্তুতন্ত্রকে সম্পর্কে সেই ধরনের কোনো সম্ভব ধারণা তোমাদের ছিল না, তো এই পরিবেশ বাস্তুতন্ত্রকে একের পরে প্রায় পরিপূরক। সুতরাং এই আলোচনার মাধ্যমে তোমাদের কাছে এই পরিবেশ বাস্তুতন্ত্রকে অনেক ধারণা স্পষ্ট হলো।